আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলাম এখানে হচ্ছে কাঁঠালের চারার জন্য। এখানে কি কাঁঠালের চারা আছে? হ্যাঁ অবশ্যই আছে। তো আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা হচ্ছে মোকামতলায়। আচ্ছা, এই আপনার কাছে চারা আছে? হ্যাঁ অবশ্যই কাঁঠালের চারা লাগবে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখা দেবো, আসেন দেখাই। দেখলে তো স্যাম্পল আছে এখানে? হ্যাঁ দেখো, আগে প্রথমে সর্বপ্রথম আমি যে গাছ থেকে সাইনটা নিয়েছিলেন লাগাইছি তাকে দেখবেন না? আসেন আসেন, আমি দেখাই। এতে এটা হলো 12 মাসি কাঁঠালের গাছ। আপনি দেখতে পাচ্ছেন এই যে কাঁঠালটা বড় হয়ে গেছে, কত বড় দেখিচ্ছেন, এই যে এই পাশেও ধরে আছে, তারপরে ওই যে উপরেও দেখা যাচ্ছে, এটা 12 মাসই কাঁঠাল থাকে। এই যে এটা বড় দেখেছেন না, এই দেখেন আবার ছোট সাইজ, আবার এই পাশে দেখেন, আবার এই পাশে দেখেন, এই যে এই পাশে আবার আর একটা সাইজ। আপনি হচ্ছে কি এই কাঁঠালের বীজ থেকে কি চারা করছেন? না না না, আমি এই কাঁঠালের গাছ থেকে আমি সাইন কাটে নিয়ে কলম করছি। মানে আপনি হচ্ছে কলম করছেন? হ্যাঁ। তো গাইস আপনি বুঝতে পারছেন অবিশ্বাস্য একটা ব্যাপার, সেটা হচ্ছে যে কাঁঠালের গাছের কলম। তো কলম যেখানে কাটছেন এটা কি দেখা যাবে না এখন? হ্যাঁ অবশ্যই দেখান যাবে না কেন, কিন্তু আপনি বুঝতে মানে এটা ভাবিচ্ছেন যে কেমনে হয়, এটা তো এটা তো অবিশ্বাস্য ব্যাপার না। হ্যাঁ আসলে বাস্তবই, চলেন দেখাই, আমি অবশ্যই দেখাতে পারবো, আসুন। আপনি তো বিশ্বাসই হচ্ছেন না, বিশ্বাস না করে কিছু আছেন, সবই সম্ভব, আল্লাহকে দিচ্ছে সবই সম্ভব। তো হ্যাঁ ভাই, এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কলম লাগানো আছে, এটা ফুটে বাড়াচ্ছে, এই যে এদিকে মানে হচ্ছে আর কি অল্প কয়েকদিন ফুটে বাড়াচ্ছে। তো শুনুন, এটা দেখেন আপনি আরো সামনে বেশি আসতে আছেন। এই তো এখানে দেখতে পাচ্ছেন, আমি তো বিশ্বাসই করিনি কিভাবে সম্ভব কাটাতে কলম। এই যে লাগানো আছে, এই যে দেখছেন কলম লাগানো কলম ফুটে গেছে, আমি এটা বড় গাছ অবশ্য কলম লাগাচ্ছি, এই যে দেখেন এটা একই অবস্থা, এটা ফুটে বাড়াচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই গাছগুলো এই যে 12 মাসি কাঁঠাল, এই কাঁঠালগুলো আবার সুস্বাদু ভালো, খাইতে খুব দারুণ টেস্ট, আবার কালারটা নাও কালার, এই যে কাঁঠালের মধ্যে কাঁঠাল ইয়েটা নাও আর খাইতে দারুণ টেস্ট। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কলম লাগাচ্ছে এই পাশে, এগুলো সবই এরকম ফুটে বাড়াচ্ছে, আমি তো বিশ্বাসই করিনি যে কিভাবে কাঁঠালে কলম হয়। তো ওই যে এই সাইজও আছে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বিশ্বাস হচ্ছে এখন এখন তো বিশ্বাস সবারই কথা, কারণ হচ্ছে বিশ্বাস না করার কথা, কারণ হচ্ছে সবাই জানে যে হচ্ছে কাঁঠালের গাছে কলম হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে কাঁঠালের কলম অরিজিনাল হয়েছে এবং কলম দেখাচ্ছে সেই এই যে এখানে আমি কে খুলে দিই, আমি আপনাকে দেখাতে দাঁড়ান, আমি কি এটা খুলে দিই, এটা এটা এই যে দেখতে পাচ্ছেন জয়েন্টটা দেখেন, আপনি একটু জয়েন্টটা দেখেন, এই যে জয়েন্টটা দেখেন, এই যে কাঁঠালের কলম হচ্ছে, আর এই পাশে থেকে কাঁঠাল অবশ্য দেখতে পাচ্ছেন, আর এখানে পুরো গেছে কাঁঠাল। আপনার জন্য কিছু কম রাখা হবে, সেক্ষেত্রে আমার ভিডিও ছাড়া আছে, ভিডিওতে আমার ফোন নাম্বারে কথা বলতে পারবেন, বুঝতে পারবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি ভালো থাকবেন।